আসসালামু আলাইকুম। মাঝখানে আরেকজনকে যুক্ত করি, রিমাইন্ড রিমাইন্ড আপনি বলেন। হ্যালো আসিফ ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছে, আপনি নিশ্চয়ই আপনিও নিশ্চয়ই ভালো আছেন, বলেন ভাই। জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভাই আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্য নবী না হইতেন, তো তিনি কেন ইবাদত বেশি করতেন? যেমন বেশি বেশি নামাজ করতেন, বেশি বেশি রোজা রাখতেন, বা সারা রাত নফল ইবাদত করতেন, সারা রাত নফল নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যেত, তো এগুলো কেন করতেন? আচ্ছা ভাই, আপনি কি যে হিটলারের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি। হিটলার তো সারা জীবন কঠোর নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে জীবন যাপন করেছে। সকালবেলা উঠে ব্যায়াম করত, পরিশ্রম করত, সেনাবাহিনীর কাজ করত, অনেক কাজ করত, ভয়ঙ্কর পরিশ্রম করত। কিন্তু আচ্ছা, নবী নাকি কি? সেটা তো এবাদত না, তাই না? তিনি তো এবাদত করছেন, না না, এবাদত হিটলার তো এবাদত করেন নাই। এবাদতের কথা আমি বলছি না, এখন এবাদতে আসিনি তো। হুম হুম আমাকে আগে একটু বলেন যে এই যে হিটলার যে কাজটা করতো, এটার ইয়াটা কি, এটার কারণটা কি? সেইটার কারণে হয়তো বা সে ফিট রাখার জন্য বা সুশৃঙ্খল জীবন যাপনের জন্য করতো। না, এটা না করলেও তো তার তো অনেক টাকা পয়সার মালিক হয়েছিল, সে কেন দরকার তো দরকার কি ছিল এটার? টাকা পয়সা থাকলে কি মানুষ ব্যায়াম করে না, ব্যায়াম করে না, সুশৃঙ্খল জীবন যাপন করে না একজন ব্যক্তির? ব্যায়ামই না করলো, কিন্তু তার জীবনটা তো হ্যাঁ, কঠোর নিয়ম শৃঙ্খলার ভিতরে ছিল। এত উনি ভীষণ কঠোর নিয়ম শৃঙ্খলার ভিতরে ছিল। এই হিসাবে তাহলে তো বড় লোকরাও যে অনেক অনেকের অনেক টাকা থাকে, তারপরেও তো তারা সুশৃঙ্খল জীবন যাপন করার চেষ্টা করে, তাই না? তারা তো আর 12টা 1টা পর্যন্ত ঘুমায় না বা ইয়া করে না। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, কঠোর নিয়ম শৃঙ্খলার ভিতরে জীবন যাপন করার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। 2 নম্বর কথা হচ্ছে, ভারতে অনেক যোগী দেখা যায়, ভারতে অনেক পাগলা ফকির দেখা যায়, যারা হচ্ছে ঘর সংসার ত্যাগ করে গাছতলায় গিয়ে সারা জীবন ওইখানে কাটায় দেয়। না, শুনেছেন ভাই এগুলা? হ্যাঁ শুনেছিলাম, এবং এরকম ওইখানে তারা শুনি। পূজা করে, মানে বছরের পর বছর ধরে পূজা করে। আবার অনেকে আছে হিমালয় পর্বতে চলে যায়, মানে পূজা করার জন্য, শিবের আরাধনা করার জন্য হিমালয় পর্বতে চলে যায়, নাঙ্গা ফকির হয়ে হিমালয় পর্বতে চলে যায়, কেন বনবাসে যায়। যায় তারা? কেন যায় সেটা তো ভাই আপনি বলবেন, আমি কিভাবে বলবো ভাই কেন হ্যাঁ, যায়? না কোশ্চেন যেহেতু আপনি করতেছেন, আপনিও তো ভালো করে জানেন যে তাদের বিশ্বাসের জন্যই যায়, তাই না? কেন যায়, কেন যায় সেটা সেটা আপনি বুঝতে পারবেন একটু পরে, সেটা আমার বলতে হবে না। আগে না আমি কথাটা শুনুন, যতদূর জানি যে, আগে কথাটা শুনুন, হ্যাঁ আগে বলেন কথাটা বলেন, শুনুন। হ্যাঁ 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 শিওর শিওর বলেন বলেন। এই যে নাঙ্গা ফকিরা যে ঘর সংসার ত্যাগ করে, ঘর সংসারের বউ বাচ্চা মায়া মমতা আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে নাঙ্গা ফকির হয়ে হিমালয় পর্বতে চলে যায়, বছরের পর বছর থাকে, মৃত্যু পর্যন্ত ওইখানেই থাকে। হুম আবার হুম অনেকে আছে যে যারা হচ্ছে কাশিতে যায়, মক্কায় যায়, মক্কায় গিয়ে মরেও যায়, ঠেলাঠেলিতে মরেও যায়। হুম কেন যায় হুম ভাই, হুম এগুলোর কারণটা কি? বিশ্বাসের জন্য যায় যে সৃষ্টিকর্তা একজন আছে, আল্লাহ তাআলা আছেন একজন, সেই বিশ্বাসে যায়। আবার হিমালয়ে যে যায় সে আরাধনা করার জন্যই যায়, ইবাদত করার তারা জন্যই কি যায়। কেউ, তারা কি কেউ নবী? এই যে হিন্দু ধর্মের যারা এই যে নাঙ্গা ফকিরা আছে, তারা কি নবী? না তারা নবী না, তাহলে তারা তারা কেন হয়তো বা নিচ্ছে? ওই তো বললামই তো যে সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য হয়তো বা কোনো আরাধনা করার জন্য, ইবাদত করার জন্যই যায়। কিছুই যদি না পেয়ে থাকে তাহলে তারা কেন এত, মানে যে জীবনটা ওইখানে বিসর্জন দিচ্ছে? পাওয়ার আশায় যায়। তো একেবারে যদি কিছুই না পায় কি পাওয়ার আসে? সবই তো সে ত্যাগ করলো, সে পরিবার ত্যাগ করলো, ঘর সংসার, খাবার দাবার, মজার খাবার দাবার, বউ বাচ্চা, সৃষ্টিকর্তাকে পাওয়ার আশায় যায়, হয়তো বা আফটার লাইফ, আফটার ডেথ লাইফ, সেটার জন্য যায়। অনেকেই আপনার পরজন্মে বিশ্বাসী, সেই জন্যও যাইতে পারে। এক একজনের এক এক আবাদত, এটা তো থাকতেই পারে, তাই না? তার মানে আমরা বুঝতে পারলাম যে এবাদত বন্দেগীর সাথেও তার নবী হওয়ার কোনো সম্পর্ক নাই, নাকি ভাই? লোভী হওয়ার সম্পর্ক না, না নাই। তা এবার আপনি হ্যাঁ বলেন, নাই, আবার প্রশ্নটা করেন আমাকে। প্রশ্নটা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্য নবী নাই হইতেন, তার কেন এত নামাজ রোজা এগুলো পড়ার কি দরকার ছিল? যে তার এই রিচুয়ালটা আনার কি দরকার ছিল? কারণ এগুলো তো অনেক কষ্টকর একটা জিনিস। এবার এর থেকেও বেশি কষ্টকর হচ্ছে হিমালয় পর্বতে গিয়ে ঠান্ডার ভিতরে নাঙ্গা ফকির হয়ে বছরের পর বছর এখানে মানে ঘাস পাতা খেয়ে বসে থাকা এবং ধ্যান করা। আচ্ছা তাহলে তাহলে, তারা যদি নবী না হয়ে থাকে, হুম তারা যদি নবী না হয়ে হুম থাকে তাহলে তারা কেন ওই কাজটা করলো? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি উত্তরটা দেন, কেন করছে না সেটাই না যদি উত্তরটা পাইতাম। না, এই কাজটা তো, আমি এই কাজটা যদি তো, এই কোশ্চেন কাজটা তো করলাম, আপনি আমি দিবেন। যদি জানতাম, তাহলে তো আর আপনাকে জিজ্ঞাসা করতাম না। আমার জানার ইচ্ছাই আপনাকে জিজ্ঞাসা করলাম, কেন করে, কেন করছে, সেটাই আপনার আপনি একটু আপনার চিন্তা মতো করেন, করেই না বলুন না, তো। আপনি একটু চিন্তা করেন, আপনি একটু চিন্তা করে বলেন যে পৃথিবীতে অনেক মানুষ, আমি আরো একটা উদাহরণ দিচ্ছি। হুম হুম আমেরিকাতে একজন মহিলা পাওয়া গেছিল, সে তাকে গ্রেফতার করা হয়েছিল। সে স্বপ্নে দেখেছে যে ঈশ্বর তাকে নির্দেশ দিয়েছে তার 2 সন্তানকে হত্যা করতে,
এবং সে সকালে আচ্ছা উঠে দুই সন্তানকে হত্যা করেছে। আমি আপনাকে সেটা রেফারেন্স লিঙ্কও দেখাতে পারবো। এরকম বেশ কিছু হুম মহিলা পাওয়া গেছে। একটার হুম কথা আমি বলছি, উনি মহিলাটা ছিলেন রাশিয়ান একজন মহিলা, ওনার নামটা আমি এই আচ্ছা মুহূর্তে ভুলে গেছি, কিন্তু তিনি হুম খুবই হুম বিশ্বাস নিয়ে ছেলেগুলাকে, তার দুই ছেলেকে খুবই সুন্দর করে গোসল টসল করিয়ে মাথার চুল টুল আঁচড়িয়ে তারপর জবাই করে ফেলছে। তো আচ্ছা সে নিশ্চয়ই বিশ্বাস করতো কিছু একটা নাকি? হ্যাঁ, বিশ্বাসের জন্যই তো যায়, হ্যাঁ, বিশ্বাসের জন্যই তো এইসব করে। হ্যাঁ তাহলে এখন আমরা এটাও বুঝতে পারি যে নবী মোহাম্মদের হয়তো এরকম একটা বিশ্বাস ছিল যে সে, মানে কি হ্যাঁ বিশ্বাস বলেন। ছিল সেটাই আমি জানতে চাইতেছি, যে কি বিশ্বাস ছিল, মানে আপনার মতামতটা কি, কেন করছে, এইটা মানে তিনি মানে কেন এত রিচুয়াল পালন করছে, কেন ইবাদত করছে? নবী মোহাম্মদের মন মানসিকতা বিশ্লেষণ করাটা খুবই ডিফিকাল্ট একটা কাজ। হ্যাঁ, কারণ হচ্ছে এটার আচ্ছা একটা ভাগ ভাগ আছে। মক্কায় যখন তিনি ছিলেন হুম তখন তার চরিত্র ছিল একরকম, আবার মদিনায় যখন হুম ছিলেন তখন তার চরিত্র ছিল একদম ভিন্ন রকম। মক্কায় যখন ছিলেন তখন তিনি কিছু কিছু শান্তির কথাবার্তা বলছে, মদিনায় যখন ছিল হুম তখন পুরো কোপাকুপি কোপাকুপি অবস্থা, একদম মাইরা ফালা কাইচা ফালা। হ্যাঁ, গনিমতের মাল আচ্ছা ভোগ কর, এটা করতে সেটা কর, অনেক নানা ধরনের হাবিজাবি নোংরা কাজকর্ম, ঠিক আছে। এখন হুম এই জিনিস থেকে, এই জিনিসটার উৎপত্তি কোথায় হয়েছিল? উৎপত্তি হয়েছিল একটা মানসিক সমস্যা থেকে। মানসিক সমস্যাটা আচ্ছা কি? সে গিয়েছিল হুম হেরা পর্বতের গুহায় আরাধনা করতে, এটা তো জানেন আপনি। হ্যাঁ এটা জানি আমি। আচ্ছা, এই যে এই ধরনের যারা হচ্ছে গুহায় টুহায় গিয়ে মানে আরাধনা করতে যায়, এটা তো স্বাভাবিক ব্যাপার না, তাই না? না স্বাভাবিক ব্যাপার না। হ্যাঁ স্বাভাবিক ব্যাপার না তো সে, এবং তার একটা শৈশব ছিল, শৈশবে তার একটা বড় ধরনের কষ্ট ছিল, সেই কষ্টটা কি আপনি কি জানেন? না আমি কষ্টটা জানি না। আচ্ছা, সে ছোটবেলা তার যে চাচাতো বোন আবু তালিবের মেয়ে উম্মে হানিকে বিয়ে করতে চাইছিল, এটা কি আপনি জানেন? হ্যাঁ এটা আমি জানি। আচ্ছা, উম্মে হানিকে বিয়ে করতে চাইছিল যখন, তখন উম্মে হানির বাবা আবু তালিব তাকে ছোট বংশ মর্যাদা বলে তাকে প্রত্যাখ্যান করে দিচ্ছে, এটা কি আপনি জানেন? হ্যাঁ এটাও জানি আমি। এবং এইটা সে একটা বড় ধরনের ছ্যাঁকা খাইছে, ছ্যাঁকা খাওয়া পাবলিক। হুম, প্রেমে ব্যর্থ হওয়া একজন লোক ছিল সে, এটা তো জানেন এটা আপনার ভাষামতে হইতে পারে, আমি না? আমার আমার এইরকম ভাষ্য ভাবে মতে কেন? জানি না। আচ্ছা, আমার ভাষ্য মতে কেন, আমি তাহলে আপনাকে রেফারেন্স দেখা দিই। সে হচ্ছে ইসের কাছে গেল, আমি আপনাকে আপনার ওয়েবসাইটে সেটা পড়ছি আমি। হ্যাঁ হ্যাঁ রেফারেন্স দেখাইতে পড়েছেন হবে না আসিফ ভাইয়া। হ্যাঁ পড়েছেন পড়েছি। পড়েছেন তাহলে তো হ্যাঁ আপনার এটা হ্যাঁ নিয়ে দ্বিমত করার কথা না, কারণ তিনি না না না, তিনি আমি দেখেন। আমি আমার প্রশ্নটা হচ্ছে যে কেন তিনি এত রিচুয়াল পালন করতো, তিনি যদি জানতোই যে না আমি আমি নবী না বা আমি এরকম না, তো তিনি কেন এত রিচুয়াল পালন করতো এবং তার সাহাবীদেরকে কেন নামাজে উৎসাহিত করতো, রোজায় উৎসাহিত করতো? আমার কোয়েশ্চেনটা হচ্ছে সেইখানে। সেটা তো পরে আসতেছি ভাই, একটু ধৈর্য ধরেন না। হ্যাঁ আমি আপনাকে হুম হুম প্রথমে বলেন। বলেছি হিটলারের কথা, দ্বিতীয় বলেছি না ভারতের কিছু নাঙ্গা পাগলের কথা, তিন নম্বর হুম হুম বলেছি আমেরিকান একজন মহিলার কথা যে তার বিশ্বাসের কারণে স্বপ্নে দেখে তার দুই সন্তানকে হত্যা করেছিল। এরা সবাই বিশ্বাসী লোক। এখন আমরা মোহাম্মদের মনস্তত্ত্ব পর্যালোচনা করছি সংক্ষেপে। হ্যাঁ, এত বড় জিনিস তো এত অল্প সময় করা যাবে না, কিন্তু সংক্ষেপে করছি। সেটা হচ্ছে সে ছিল একজন প্রেমে ব্যর্থ হওয়া লোক, যেটা আমরা এখান থেকে দেখতে পাই যে উম্মেহানির বাবার কাছে গিয়ে সে বললো, চাচা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে হুবায়রার সাথে তার বিয়ে দিবেন? দিলেন। চাচা বলেন, ভাতিজা আমরা তার সাথে বৈবাহিক সম্পর্ক করেছি, সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে, এটুকুই বর্ণনা, এর অতিরিক্ত কোনো বর্ণনা পাওয়া যায় না। মানে তার চাচা বলেন সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোহাম্মদকে তুচ্ছ তাচ্ছিল্য করে আসলে তার সাথে বিয়ে দেওয়া হয় নাই, মোহাম্মদকে আসলে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল। এরপরে মোহাম্মদ খাদিজাকে বিয়ে করলো, তার থেকে বয়সে অনেক বেশি একজন ভদ্র মহিলাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে টাকা পয়সা হলো, টাকা পয়সা হওয়ার পরে তিনি যে কাজটা করলেন, মনের দুঃখে হেরা পর্বতের গুহায় তিনি কি করতেন? আরাধনা করতেন। ঠিক আছে, আরাধনা করতেন, ঠিক আছে, সেটা তো কোনো সমস্যা নেই, কিন্তু তার যে মানসিক সমস্যা ছিল সেই জিনিসটা তো বোঝা যাচ্ছে যে তিনি দুঃখ পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, এই কষ্ট থেকে তার হয়তো কোনো মানসিক সমস্যা দেখা দিয়েছিল। যে হেরা পর্বতের গুহায় তার কাছে নাকি জিব্রাইল আসলো, জিব্রাইল আসলো যে সেটা সে আবার বুঝতে পারে নাই, এটা আবার তাকে বলে দিছে খাদিজা, খাদিজার সাথে খাদিজা তখন তাকে বলে দিছে যে এটা জিব্রাইল, এটা তুমি ভয় পাও না, আপনি ভয় পাবেন না, এটা জিব্রাইল আসছিল আপনার কাছে। তারপরে সে গেল ওয়ারাকা বিন, তারা দুজন গেল ওয়ারাকা বিন নফেলের কাছে, তিনি ছিলেন খাদিজার একজন চাচাতো ভাই। সেই ওয়ারাকা বিন নফেল বললো যে হ্যাঁ হ্যাঁ তোমার, তুমি ভয় পাও না, তোমার এরকম এরকম যাদের একটু মানসিক সমস্যা হয় তাদেরকে আমরা প্রতিনিয়ত এই কথাটা বলি যে না না না, তোমার তোমার উপরে কোনো, তুমি আল্লাহর ওলি, তুমি আল্লাহর ওলি আসলে, তোমার তোমাকে তোমাকে জিন ভূত ভর করছে, তুমি এটা মানে এটাকে পাতা দিও না, তোমার উপরে আল্লাহ ইয়া আছে, রহমত আছে। আমাদের আত্মীয়, ইনফ্যাক্ট আমার আত্মীয়র সাথে এরকম আছে, উনি দেখি চলে গেলেন, ইনফ্যাক্ট আমার আত্মীয়র সাথে এই ঘটনা ঘটছিল। আমার আত্মীয়র উপরে জিন ভর করছে, তখন এসে আমাদেরকে বলতেছে যে জিনে ভর করছে, জিন আসতেছে, তখন আমরা তাকে বুঝা দিলাম, আরে না আপনি তো আল্লাহর ওলি, আরে আপনি নামাজ রোজা করেন, আপনি তো আল্লাহর ওলি, আপনার উপরে কি খারাপ দিন ভর করবে না, ভালো দিনই ভর করছে, ভর করলে ভালো দিনই আসবে, সমস্যা টেনশন নিয়েন না।
তারপর দেখা গেল সে একটু ভালো ফিল করলো, এই কথাগুলো শুনলে মানুষ একটু ভালো ফিল করে। তো মানে ভালো ফিল করানোর জন্য খাদিজা এবং ওয়ারাকা বিন নফল, আচ্ছা আমার ব্যাক স্টেজ না ইয়া হয়ে গেছে, ফুল হয়ে গেছে, আপনারা মানে অনেকে ভিডিও অন করে ঢোকার চেষ্টা করছেন এবং উকি ঝুঁকি মারছেন, অনেক মানুষ মিলে উকি ঝুঁকি মারছেন আমার এসে এসের ভিতরে। আচ্ছা আচ্ছা, রিমাইন্ড আপনি আবার যুক্ত হয়েছে, রিমাইন্ড আপনি বলেন তাহলে। হ্যাঁ আসিম ভাই, ওই লাইনটা কেটে গিয়েছিল, কারণ আমি বুঝতেছি না, স্টিম হার্টে ঢুকার পরেই কিছুক্ষণ কথা বলার পরে এমনিতেই বন্ধ হয়ে যায়, আমি বুঝতেছি না এটা টেকনিক্যাল প্রবলেম নাকি আমার ফোনের প্রবলেম। যাই হোক, আমি যে পয়েন্টটা ছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিচুয়াল কেন এত রিচুয়াল পালন করতো, আপনার যুক্তি ছিল যে হিটলাররাও তারাও বিভিন্ন ধরনের রিচুয়াল পালন করে। তো আমার কথা হচ্ছে যে যদি তার না 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 আল্লাহর না না প্রতি না বিশ্বাসী না 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 থাকতো। আমার হ্যাঁ যুক্তি হ্যাঁ এটা ছিল না ভাই, আমার যুক্তি এটা ছিল না, আমার যুক্তি আমার পয়েন্ট ছিল যে এটা একটা অতিরিক্ত ধর্ম প্রবণতা, এটা একটা মানসিক সমস্যা, এটা একটা মানসিক ব্যাধি, এবং এই মানসিক আচ্ছা সমস্যাটা কোথা থেকে দানা বেঁধেছে সেটা হুম জানতে হলে মুহাম্মদের জীবনের শুরুর দিকে যেতে হবে। এবং শুরুর দিকে আমরা গিয়ে গেলে দেখতে পাই যে সে ছিল এতিম ছেলে যার কোনো চালচুলা ছিল না, বাপে মারা গেছে, মা মারা গেছে, দাদার কাছে কিছুদিন ছিল, কিছুদিন পরে আবার চাচার কাছে ছিল, সে হচ্ছে ছিল রাখাল বালক, বিভিন্ন জায়গায় মানে দূরে দূর দূরান্তে উট এবং ভেড়া নিয়ে সে দূর দূরান্তে একা একা বসে থাকতো, গিয়ে জীবনের আচ্ছা বিরাট একটা সময় তার কেটেছে একা একা নিঃসঙ্গ জীবন। হুম এবং সে একটা মেয়েকে ভালোবেসেছিল, উম্মেহানিকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু উম্মেহানির বাপে তার সাথে বিয়ে দেয় নাই, এটার এটার দুঃখ তার মনের ভিতরে ছিল। এবং সে শেষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উম্মেহানিকে বিয়ে করতে চাইছে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে উম্মেহানিকে আবারও প্রস্তাব দিছে উম্মেহানিকে বিয়ে করার জন্য, সে তখনও উম্মেহানি ফিরাই দিছে। তার মানে তার এই ইচ্ছাটা খুবই প্রবল ছিল, উম্মেহানিকে বিয়ে করার ইচ্ছাটা তার খুব প্রবল ছিল। দুই নম্বর আচ্ছা পয়েন্ট হচ্ছে পরে সে খাদিজাকে বিয়ে করলো, আচ্ছা ঠিক আছে, খাদিজাকে বিয়ে করার পরে কিছুদিন পরে দেখা গেল খাদিজা মারা গেল। খাদিজা মারা যাওয়ার পরে দেখা গেল তার তার উপরে আকাশ ভেঙে পড়লো, এবং ওয়ারাকা বিন নফল তিনিও মারা গেলেন। এরপরে তিনি গেলেন পাহাড়ের উপরে আত্মহত্যা করতে, তিনি বেশ কয়েকবার আত্মহত্যা করতে পাহাড়ের উপরে গেছিলেন, এটা ভাই জানেন আপনি? হ্যাঁ 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 আমি শুনেছিলাম। হ্যাঁ তার মানে এরপরে তখন আবার কুরাইশটা, সেই সময় কুরাইশটা তার উপর শুরু করেছিল মানসিক অত্যাচার, এই সমস্ত কারণে তার গেল মাথাটা একটু আউলা হয়ে। এবং এই ধরনের মানে মেন্টাল কন্ডিশনে মানুষের মানসিক নানা ধরনের মানসিক জটিলতা, মানসিক সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক, এবং এই অতিরিক্ত ধর্মপরায়ণতা এটা একটা মানসিক সমস্যার অংশ। এই জিনিসটা আপনি সাইকোলজির যে কোনো বইতে পড়তে পারেন, তারা হচ্ছে অনেক ভয় পায়, তার আতঙ্কিত থাকে সবসময়, দেখবেন এই এই ধরনের মানুষের আতঙ্কিত থাকে। আমি আপনাকে একটা হাদিস বলে দিচ্ছি, সেটা আপনি আমাদের সংসদকমে লেখাতে পাবেন, ইয়াজুজ মাজুজ লেখাটার ভিতরে সেই হাদিসটা পাবেন। একদিন মোহাম্মদ ঘুমের থেকে তড়বড় করে উঠছে, তড়বড় করে উঠে বলছে হায় 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 গেল 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 গেল, কিসে কিসে, সবাই এসে বলছে কিসে কিসে কিসে, হুজুর হুজুর কিসে, সে বলতেছে ইয়াজুজ মাজুজ রে নাকি জুলকারনাইন একটা মানে প্রাচীর করে দেয়াল তৈরি করে দিছে, ওই দেয়ালের ওই পারে ইয়াজুজ মাজুজ আছে, ওই দেয়ালটা নাকি এতটুকু ফাঁক হয়ে গেছে। হ্যাঁ সে স্বপ্নে দেখে, স্বপ্নে দেখে ধরফর করে উঠে মানে চিৎকার চেঁচামেচি শুরু করছে, হায় হায় গেছে গেছে গেছে। আবার আরেকদিন হচ্ছে কি যে সূর্যগ্রহণ হচ্ছে, সূর্যগ্রহণ দেখে তার কাছে মাথা নষ্ট হয়, সে খালি নামাজ পড়তেছে, খালি নামাজ পড়ে, সবাই বলতেছে তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো, মানে হচ্ছে এই যে খুবই স্বাভাবিক একটা প্রাকৃতিক ঘটনা, এটা দেখেও সে ভয়ে আতঙ্কে শেষ। হ্যাঁ সে মনে করতেছে পুরা মানে দুনিয়া নিশ্চয়ই ছারখার হয়ে যাবে, কেয়ামত কেয়ামত এসে পড়বে, শয়তান টাতে নাচতেছে। এইগুলা হচ্ছে মানসিক সমস্যা ভাই, এই এই ধরনের মানসিক সমস্যা গ্রামের অনেক মানুষের ভিতরে আপনি দেখবেন, যারা একটু ভয় পেলে দৌড়ায় দৌড়ায় গিয়ে নামাজ পড়তে বসে বা কোনো ইবাদত বন্দেগি করতে বসে, পূজা টুজা করতে বসে। এটা হিন্দুদের মধ্যে দেখবেন, ভারতে হিন্দুদের ভিতরে দেখবেন, যারা একটু ভীতু মানুষ, যারা একটু মানসিক সমস্যা আক্রান্ত মানুষ, তাদের ভিতরে ধর্ম প্রবণতা একটু বেশি দেখা যায়। আচ্ছা, তাহলে এটা তো কিছুদিন থাকার কথা, কিন্তু তিনি তো জীবনের লাস্ট মুহূর্ত পর্যন্ত নামাজ পড়ছেন, লাস্ট মুহূর্ত পর্যন্ত বলবো না, যতদূর কিছুদিন থাকার অসুস্থ কথা থাকার এটা আগ আপনাকে পর্যন্ত, কে বললো ভাই, কিছুদিন থাকার কথা কে বলতো, এটা রেফারেন্স কারণ কোন? একটা একটা মানসিক না 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 সমস্যা না হলে না, তাহলে মানসিক সমস্যা হলে, মানসিক সমস্যা হলে যে কিছুদিন থাকার কথা, এটা কোন মানসিক চিকিৎসক এই জিনিসটা বলেছে, এটা এনশিওর করেন আমাকে রেফারেন্স দিয়ে। ধরেন কেউ একটু পাগল হইলো, তাই না, সে সবসময় যে ওই একদম টাইমলি সেই কাজগুলো করবে তা তো না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ, জোহরের নামাজ, আমি তো মাগরিবের ওনাকে নামাজ, পাগল আসরের বলিনি নামাজ, ভাই,
ভাই মানে এই যে এই জন্য না মানে কথা বলতে মানসিক খুবই সমস্যার কথা বলছেন এই তো? কথা বলতে খুবই বিরক্ত লাগে ভাই। পাগল মানি মানে মানসিক সমস্যা আক্রান্ত মানি তো পাগল না ভাই, কেন এই সমস্ত কথা আচ্ছা বলেন? আচ্ছা ঠিক আছে, এটা হয়তো বা আমার ভাষাগত ওইরকম ভাবে আমি বুঝাইতে পারি নাই। যাই হোক, মানসিক মানসিক সমস্যা, সমস্যা এই মানসিক তো? সমস্যা পৃথিবীর সব মানুষের ভিতরে কম বেশি থাকে, এবং হুম হুম উন্নত বিশ্বে সভ্য দেশে প্রত্যেক মানুষই মানসিক চিকিৎসকের সাথে কথাবার্তা বলেন, কিছুদিন কথাবার্তা বলে আসেন, কিছুদিন কনসাল্ট করে আসেন। এটা কোনো এটা কোনো পাগলামি না বা এটা কোনো পাগল না, ঠিক আছে? আমি আপনাকে আচ্ছা আচ্ছা আপনি আমাকে যে আমি আপনার কাছে যে রেফারেন্সটা চেয়েছি, যে আপনি বললেন যে তাহলে তো কিছুদিন থাকার কথা, সারা জীবন কেন থাকবে? আপনি এই জিনিসটা কোথা থেকে জানলেন যে কোনো ধরনের মানসিক সমস্যা হলে সেটা শুধুমাত্র কিছুদিন না, থাকবে, আমার সারা আমার জীবন পয়েন্টটা থাকবে না? হচ্ছে যে তিনি তো রিচুয়াল পালন করতেন, রোজা করতেন বা টাইমলি সবকিছু করতেন, তো আপনি বলতেছেন এটা মানসিক সমস্যার জন্য হয়ে থাকে। তো তাহলে ভাই মানসিক সমস্যার ভাই জন্য একটু একটু যদি একটু হয়ে একটু থাকে, একটু 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 হুম একটু 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 পৃথিবীতে হুম অনেক অনেক সিরিয়াল কিলার পাওয়া গেছে যারা হুম এত বুদ্ধিমান, এত ইন্টেলিজেন্ট, হুম যে মানে যারা তাদের বিচার কাজটা করেছে তারা পর্যন্ত হতবাক হয়ে গেছে যে এত ইন্টেলিজেন্ট মানুষ কিভাবে হয়, যে এত সুন্দর আচ্ছা ভাবে খুনগুলা করেছে যেটার কোনো তুলনা হয় না। হুম, এখন আপনি আচ্ছা মানে এবং শুধুমাত্র যে বুদ্ধির বেশি তাই না, তারা কঠোর নিয়মানু মানে সময়ানুবর্তী, অধ্যাবসায়ী, তারা দিনের পর দিন, হুম মাসের পর মাস, বছরের পর বছর ধরে একটা খুনের জন্য তারা অনেক সময় 6 মাস, 1 বছর, 3 বছর ধরে পরিকল্পনা করেছে শুধু, এবং ডিজাইন করেছে যে এইভাবে করলে কি হবে, সেইভাবে করলে কি হবে। হুম, এবং আচ্ছা তারপরে 3 বছর পরে তারা খুনটা করেছে। এখন আপনি যদি বলেন যে যাদের মানসিক সমস্যা থাকে তারা টাইমলি কোনো কাজ করতে পারে না, এইটার রেফারেন্স তো আমাকে দেখাতে হবে ভাই এখন। আচ্ছা আমার আমার জানার লেভেল থেকে আমি বলছি, সেটা এটা ভিন্ন হইতেও পারে। আমার জানার যতটুকু, আমি তো এত রেফারেন্স নিয়ে ওই রকম ভাবে বসে নাই, আমি যতটুকু জানি যে ধরেন আমার একটা মানসিক প্রবলেম হইলো, তো কিছুদিন পরে সেটা সাইলেও যেতে পারে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেরে যেতে সাল্লামের সেই পারে, মানসিক সমর্থন, অবশ্যই সেরে যেতে পারে হ্যাঁ ভাই, সেটা তো আমি আপত্তি করছি না, কিন্তু সেরেই যে আচ্ছা যাবে, অবশ্যই যে সেরে যাবে, এটা আপনি কোথায় পাইছেন? এটা আমি কোথাও পাই নাই, তো মানে এইমাত্র এইমাত্র বানায় ফেললেন কিন্তু যে এটা তো কারো একটা এটা তো মানসিক সমস্যা হইলে অবশ্যই সেটা সেরে যাবে কয়েকদিন পরে নাকি? আপনি তো জোর দিয়ে বলতেছেন, তাই না না? না, আমি আপনি একটু যেভাবে আগে বলেছেন, বলতেছি, আপনি একটু আগে হ্যাঁ বলেছেন যে তাইলে তো ভাই তার যদি মানসিক সমস্যা থাকতো তাহলে তো ভাই সারা জীবন তো এটা থাকার কথা না, এটা আপনি একটু আগে বলেছেন না? হ্যাঁ একটু আগে বলেছি আমি, সেটার পয়েন্টটা হচ্ছে যে রিচুয়াল কেন তিনি টাইম দি, আপনি সেটারও ব্যাখ্যাও দিচ্ছেন, আমি সেটা বলতেছিলাম। তো আমার প্রথম কোশ্চেনটা ছিল আপনারা যে তিনি যদি নবী না হয়তো আল্লাহর প্রতি বিশ্বাস, যদি আপনি এক লাইভে বলছিলেন যে তিনি তার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না, সেই সময় আরেকটা নবী দাবি করছিল, আরেকটা লোক সেই টাইমে নবী দাবি করছিল, তার মানে তিনি নবী দাবি কইরা তারপরে নিজের স্বার্থ স্বার্থ উদ্ধার করছে, বা তিনি অনেকগুলো বিয়ে করছে, এই নবী দাবি করে বা অনেক সাহাবী বানাইছে, এইগুলোই তো দাবি করতেছেন তাই না? ভাই আপনি একটু আজকে গুগলে সার্চ দিবেন মাসিহা কমপ্লেক্স, মাসিহা কমপ্লেক্স, সম্ভবত এটার নাম হচ্ছে মাসিহা কমপ্লেক্স, দাঁড়ান আমি একটু সার্চ করে দেখি। এই মানসিক সমস্যাটা সম্ভবত নাম হচ্ছে মাসিহা কমপ্লেক্স বা এই টাইপের কিছু একটা। আচ্ছা, যারা এখানে এই ইয়াটা দেখছেন তারা একটু যদি কমেন্টে লেখেন, এই সমস্যাটার নাম আমি ভুলে গেছি মুহূর্তে। মাসিয়া কমপ্লেক্স হচ্ছে এমন একটা মানসিক সমস্যা, যে সমস্যায় আক্রান্ত মানুষেরা মনে করে সে হচ্ছে মহাবিশ্বের ত্রাণকর্তা, মহাবিশ্বকে রক্ষা, পৃথিবীর সব মানুষকে সে রক্ষা করতে আসছে। ভাই আপনার এখান থেকে খুবই ইকো হচ্ছে, আপনি কি কথা না বললে নিজেকে একটু মিউট করে রাখেন? এই মাসাইয়া মাসাইয়া কমপ্লেক্স বা মাসিহা কমপ্লেক্স, মাসাইয়া এটার ইয়াটা কি আমি এই মুহূর্তে ভুলে গেছি, একটু দাঁড়ান আমি একটু নেটে সার্চ করে দেখি। আচ্ছা, এই মুহূর্তে আমার এটা মনে পড়ছে না, যাই হোক। হ্যাঁ, একজন লিখেছেন মাসাইয়া কমপ্লেক্স, এই যে দেখেন
মাসিহা কমপ্লেক্স, এইটা লিখে একটু সার্চ করবেন, ঠিক আছে? এবং এই সমস্যায় আক্রান্ত মানুষদের কি কি সমস্যা হতে পারে, এটা আপনি আচ্ছা 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 তাহলে ওনার তো অনেক সাহাবী ছিল, তাই না? তো তারা কেন, তারাও তো রিচুয়াল পালন করছে, তো একজনের মানসিক সমস্যা তারাও তো বোঝার কথা ছিল, তাই না? ওইরকম তো কোনো রেফারেন্স কি আছে আপনার কাছে যে তারা বুঝতে পারছে যে তার মানসিক সমস্যা? কারণ একজনের মানসিক সমস্যা হইলে আমার মানসিক সমস্যা তো আমার চারপাশের মানুষ তো অবশ্যই বুঝবে ব্যাপারটা, কিছু না কিছু হলেও তো বুঝবে, তো এটা তো এইরকম ওই কেউ সময় দাবি কাফেররা করে তো না। তাকে পাগলই বলতো, কাফেররা সে কোরআনের অনেকগুলো আয়াত আছে ভাই যে আল্লাহ পাক তাকে সান্ত্বনা দিচ্ছে, তুমি পাগল না, তুমি পাগল না, তুমি পাগল না। আপনি ভাই কোরআনটা ভালোভাবে পড়েছেন আমি ওইরকম থ্রুলি পড়ি নাই কোরআন ভাই? যে, কোরআনের ভিতরে অনেকগুলো আয়াত আছে যেখানে আল্লাহ পাক মানে মোহাম্মদ নিজে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। এটাও এই মানসিক সমস্যার একটা সিমটম যে তারা নিজেরা নিজেদেরকে সান্ত্বনা দেয়, সান্ত্বনা দিয়ে বলে যে তুমি পাগল হয়ে যাও না, তুমি পাগল হয়ে যাও না, তুমি সব ঠিক আছে, তুমি মানে এই যে দেখেন আমি স্ক্রিনে দিয়েছি মেসিয়া কমপ্লেক্স, এই জিনিসটা আপনি একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? এটা বাংলায় নাই, ইংরেজিতে আছে, এটা একটু ভালো করে পড়বেন পুরো চ্যাপ্টারটা। আরেকটা হচ্ছে জেরুজালেম সিন্ড্রোম, জেরুজালেম সিন্ড্রোম এটাও আপনি একটু ভালোভাবে পড়বেন। আরেকজন আমাদের যে ঋত্বিক ভাই আরেকটা কমেন্ট করেছেন, দাঁড়ান আমি কমেন্টটা একটু ইসে দিয়ে দিচ্ছি। জেরুজালেম সিন্ড্রোম এটা লিখে আপনি একটু সার্চ করে পড়বেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এগুলো সার্চ করে পড়বো আমি আপনার সাথে। আমি আসলে কোনো তর্কে লিপ্ত হওয়ার জন্য আসিনি, আমি জাস্ট জানার জন্য কোশ্চেন গুলো করা। সো আমার ওইরকম রেফারেন্স বা ওইরকম ভাবে আমি প্রস্তুত হয়ে আসিও নাই, বা ওইরকম তর্ক করার আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে জানা, সেই জন্যই আমি কোশ্চেন গুলো করতেছি। আরো তার মানে না না আপনার, ভাই, না ভাই, আপনি যদি মানে তর্ক করতে আসেন তাতে তো কোনো সমস্যা নেই, বিতর্ক করতে আসলেও তো কোনো সমস্যা নেই। এটাতে তো আপনি এমন ভাবে বলছেন মনে হচ্ছে যে বিতর্ক করতে আসাটা খুবই খারাপ, খারাপ কিছু না তো ভাই, তো আপনি বিতর্ক করতে আসতেই পারেন, আপনি আপনি আমার সাথে তর্ক করতেই পারেন, মানে ওকে কোমর বেঁধে তর্ক করতে পারেন, কোনো সমস্যা নেই। আমিও আমিও করবো, ওকে হুম 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 আমিও আমি চাই যেন আপনি এটা নিয়ে ইন্সপায়ার্ড হন, হুম আপনি হুম হুম উপরে টরে আসবেন। আজকে আসিফ মহিউদ্দিন ভাড়া ফেলবো, একেবারে এমন রেফারেন্স দিব থতা মুখ গোটায় যাবে। এবং আমি এমন যে পরে টরে আসবো আসিফ মহিউদ্দিন একেবারে বোধাই বানায় দিব আজকে। এটা যদি না, আপনি করেন এটা এটা আসলে আমার পক্ষে কোনো লাভ হবে না, যে আপনার তর্কে আমি হারাইলাম, তো সেটা আমার যে খুব লাভ হয়ে যাবে বা এরকম। অবশ্যই লাভ হবে, আমি আপনাকে বলে দিচ্ছি কি লাভ হবে, এই যে এই ইন্সপিরেশনটা থেকে আপনি পড়ালেখা করবেন এই বিষয়ে, এই বিষয়ে আচ্ছা জানার আচ্ছা চেষ্টা করবেন, জানার চেষ্টা করলে আপনার মাথার ভিতরে যে ইয়াটা আছে সেটা খুলে যাবে, আপনি তখন আরো বেশি জিনিস জানবেন, এখন যতটুকু জানেন তার থেকে অনেক বেশি জানবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার লাভ, এটা আমার কোনো লাভ নেই, আপনার লাভ হবে, ঠিক আছে? ওকে, তো আপনার কথার ভিত্তিতে আরেকটা কথা আসছে, যে তাহলে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সেটা তিনি জানতেন, যে আপনাদের দাবির মতে যে সেটা তার একটা মানসিক সমস্যার কারণেই সে কোরআন গুলা নিজে নিজে নিজের সাথে কথা বলি কোরআন গুলা লিখছে, এবং তিনি মনে করতেন যে এটা আল্লাহ থেকে আসছে, এই তো? এটা তো ভাই কোরআনেই লেখা আছে, কোরআনের অনেকগুলো আয়াতে বলা আছে যে একবার বলা আছে আল মানে একই লাইনের ভিতরে বলা আছে আল্লাহ তো মানে আল্লাহর, এটার বক্তাটা কে সেটা বোঝা যাচ্ছে না, বক্তা এক সময় হয়ে যাচ্ছে মোহাম্মদ, এক সময় হয়ে যাচ্ছে আল্লাহ। আচ্ছা আপনাকে আমি প্রমাণ সহ দেখাচ্ছি, এক সেকেন্ড একটু অপেক্ষা করেন, ওকে একটু বের করছি। আচ্ছা আমি স্ক্রিনে দিচ্ছি, একটু দেখেন এই অ্যাপটা একটু দেখেন। ভাই দেখা যাচ্ছে, অ্যাপটা দেখা যাচ্ছে?
সরি, আসলে মোবাইলে তো ছোট দেখা যাচ্ছে, আপনি পড়েন তাহলে বুঝা যাবে। হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ ছয় নম্বর হ্যাঁ সূরা হ্যাঁ 99 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে, দেখেন আয়াতটা পুরোটা আপনি, আমি পড়ে শোনাচ্ছি আপনাকে বাংলায়। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। ভাই এই যে এই লাইনটা একটু পড়েন ভাই, আপনি একটু জোরে জোরে পড়েন তো, পড়তে পারছেন? তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। হ্যাঁ আচ্ছা, এখানে তিনি কে এবং আমি কে একটু বলেন তো ভাই, এখানে তিনি কে আর আমি কে? হ্যাঁ, এটা একটু কনফিউজ, এটা কি হইতে পারে না যে বাংলায় ভুল বা এরকম কি হইতে পারে নাকি? আমি আরবি অনেকগুলো অনুবাদ চেক করেছি, আমি ইংরেজি চেক করেছি, আমি আরবিটা চেক করেছি, এই অনুবাদ একদম যথার্থ অনুবাদ। আচ্ছা আচ্ছা, আচ্ছা তার মানে আরেকটা দেখুন, আরেকটা দেখেন দেখেন হুম হুম এই আয়াতে পরে আবার বলা আছে, আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি, কিন্তু শুরুতে বলা ছিল তিনি আকাশ থেকে। আচ্ছা আরেকটা আয়াত দেখি, 6 নম্বর সূরা 97 নম্বর আয়াতটা দেখি, তিনি তোমাদের জন্য নক্ষত্রপুঞ্জ সৃষ্টি করেছেন যাতে তোমরা স্থল ও জলের অন্ধকারে পথপ্রাপ্ত হও, নিশ্চয়ই যারা জ্ঞানী তাদের জন্য আমি আমি, মানে এটা কিন্তু একই আয়াতের ভিতরে, তিনি তোমাদের জন্য নক্ষত্রপুঞ্জ সৃষ্টি করেছেন, এরপরে বলা হচ্ছে আমি নির্দেশাবলী বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। এখানে তিনি কে এবং আমি কে, এই এর পরের আয়াতটা দেখেন, এর পরের আয়াতটা একই রকম, তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, আবার নিচে বলা আছে নিশ্চয়ই আমি প্রমাণাদি বিস্তারিত ভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্য যারা চিন্তা করে। এইখানে আচ্ছা তিনি আমি কে, এই জিনিসটা কিন্তু কনফিউজিং, এখানে কিন্তু বক্তা ঠিক নাই, কারণ এই আচ্ছা এই সমস্যাটা হয় যারা হচ্ছে গিয়ে এই ধরনের বুজরুকি করে, তারা কথা বলার মাঝে এমন এমন ক্লু রেখে দেয় যে ক্লু থেকে বোঝা যায় যে তারা যে আসলে নিজেরাই কথাটা বলছে সেটা বোঝা যায়। আচ্ছা, তার মানে কি আপনার দাবি মতে তিনি জানতেন না যে এটা আসলে তার মানে কনসিয়াস মাইন্ডে চলে আসছে বা মানসিক সমস্যা, তিনি নিজেও জানতেন না, এই তো মানে আমি ক্লিয়ার হওয়ার জন্য আমি কোশ্চেনটা করতেছি এই আর কি। না সেটা তো আমি বলে নেই ভাই, হয়তো জানতেন হয়তো জানতেন না, কিন্তু তার জিনিসগুলো যে রং ছিল মানে আপনি সেটা কিন্তু এটাতে শিওর না? হ্যাঁ মানে আপনি শিওর না, এই তো এইটা তো এখন এই মানে এত স্বল্প পরিসরে সেই জিনিসটা বলা যাবে না, সেটা বলার জন্য দীর্ঘ সময় লাগবে, দীর্ঘ আলোচনা লাগবে। আচ্ছা আচ্ছা, ওকে, এর জন্যই মানে তার মানে আমি নিজেও ক্লিয়ার হইলাম না, মানে যদি সম্ভব হয় তাহলে এ নিয়ে আমি আশা করবো আপনি কিছু বলবেন বা কোনো লাইভে কিছু বলবেন। ভাই বিষয় হচ্ছে সবকিছু তো এত একদম মানে হ্যাঁ বা না এর ভিতরে আসলে বলা সম্ভব না, এগুলো একটু ওকে, জটিল ব্যাপার। আপনারা যেহেতু সব খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতেছেন তো সবকিছুই তো খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা দরকার, কারণ আপনি যেহেতু তুমি আমি এটাও তো অনেক সেন্সিটিভ, মানে ছোটখাটো বিষয় বা তুচ্ছ বিষয় বা বড় বিষয় যাই হোক আপনারা সবকিছু কষ্ট করতেছেন, অনেক কিছু করতেছেন, তো এই ব্যাপারটাও তো আমার মনে হয় জানেন, যদিও আমার আপনার প্রতি বিশ্বাস আছে যে না আপনি যথেষ্ট পড়াশোনা করেন, এখনো পড়াশোনা করতেছেন, তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করলে একটু ভালো হইতো, কারণ এটা তো কনফিউজড এর জায়গা না, যে তিনি আসলেও জানতেন কি জানতেন না, তিনি কল্পনা করেই এটা করতেছেন নাকি, আপনি বুঝতে পারছেন তো আমি কি বুঝাইতে চাইছি? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে আপনার মানে মানে মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমার মনে হচ্ছে টি ভাই আপনাকে কিছু বলতে চাচ্ছিলেন, টি ভাই আপনি কি আমাদের রিমেন ভাইকে কিছু বলবেন? টি আপনার আনমিউট করে কথা বলতে হবে, আনমিউট করে কথা বলেন না, টি ভাই কিছু বলছেন না, তাহলে ঠিক আছে রিমেন ভাই আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি, ভালো থাকবেন আপনি। ওকে ঠিক আছে তাহলে, জি আপনি ভালো থাকবেন। আচ্ছা শুভরাত্রি তাহলে, আপনাকে বিদায়।